হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার আমরা সেই ড্রামার আরেকটি পর্বে চলে আসলাম। যারা পার্ট ওয়ান পার্ট টু দেখেননি, তার অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পার্ট ওয়ান পার্ট টু দেখে আসবেন। আবার আমাদের চ্যানেল থেকে ঘুরে এসেও দেখে নিতে পারেন। তা না হলে এ পর্বে কি ঘটেছে তা আপনারা বুঝতে পারবেন না, তাই আগে সমস্ত পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো আমাদের আগের পর্ব অনুযায়ী লিয়ান জেনকে আটকে ফেলে এবং তাকে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো। তারপরে সে তাকে বাইকে করে একটি জায়গায় নিয়ে যায়। সেইখানে একজন লোকের সাথে তার পরিচয় করায়, যার নাম হচ্ছে ফ্যাংশাও। ফ্যাংশাও এখানে তাকে বলে, তুমি এখন আগের মতোই রয়েছ, তোমার এখন চাকরির প্রয়োজন, কোনো সমস্যা নেই, আমরা স্কুল লাইফে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, আমি তোমাকে চাকরি দিব। হয়তো শুরুতে তোমার একটু কষ্ট হতে পারে, তবে আস্তে আস্তে তুমি তো অভ্যস্ত হয়ে যাবে এবং অনেক টাকা উপার্জন করতে পারবে। জিয়ানের কোনো উপায় না থাকায় সেই চাকরিটিতে রাজি হয়ে যায়। তারপরে ফ্যাংশাও তাকে তার সেলুন ঘোরাতে ঘোরাতে থাকে। আসলে ফ্যাংশাও একটি সেলুনের মালিক ছিল। এই সেলুনেই শেফ জিয়ানকে চাকরি দিতে চায়। সেখানে সবকিছু ঘুরে ঘুরে দেখা থাকে, যা দেখে জিয়ান এখানে বেশ পরিমাণে চিন্তায় পড়ে যায়। কারণ সে ভাবতে শুরু করে যে এখন হয়তো তার নতুন একটি জীবন শুরু হচ্ছে। আর এদিকে আমাদের লিয়ানকে দেখানো হয় যে কিনা ল্যাপটপে জিয়ানের আগের বায়োডাটা পড়ছিল, যেখানে সেটি জানতে পারে জিয়ান অনেক স্ট্রাগলের মধ্যে পড়েছিল। তো এখানে সেটি ভাবতে থাকে যে এত কষ্টের পরেও জিয়ান কেন, সে কেনই বা স্কুল লাইফের পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যাই হোক, এখানে আমাদের ফ্যাংশাওয়ের দিকে স্ক্রিন ঘুরে যায়। ফ্যাংশাও এখানে তাকে একটি রুম দেয়। সে তাকে বলে, আশা করি এই রুমটি তোমার জন্য কমফোর্টেবল। জিয়ান তখন তার কথায় হ্যাঁ মিলায়। এখন ফ্যাংশং তাকে এটা বলে যে তুমি অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ো, কারণ খুব সকাল সকাল তোমাকে উঠতে হবে এবং সকাল থেকেই তুমি কাজে লেগে যাও, ফলস্বরূপ তুমি স্যালারি ভালো পাবে। তারপরে সকাল হয়ে যায়। সকালে এখানে সবার সাথে সেও উপস্থিত হয়। ফ্যাংশাও এখানে সবাইকে দিক নির্দেশনা দিতে থাকে। আর এখানে জিয়ানের শুরুতেই তাকে পরিষ্কারের কাজ দেওয়া হয়, যেহেতু সে নতুন। সে যখন পরিষ্কার করছিল, একটি ময়লা পানি সে কাস্টমারদের ভেসিংয়ে ফালিয়ে দেয়, যা যখন ফ্যাংশাওয়ের অ্যাসিস্ট্যান্টের চোখে পড়ে তখন সে তাকে বকাবকি করতে থাকে এবং তাকে বলে, তোমার এখানে ময়লা পানিটি ফেলা উচিত ছিল না, এটা কাস্টমারের জন্য। যাই হোক, তারপরে সে মহিলাটি তাকে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে জিয়ান কাজ শেষে খাবার খেতে যায়, তবে সেখানে কেউ তাকে মূল্যায়ন করে না, উল্টো তাকে বলে, তোমার টিফিন তুমি নিজেই খুঁজে নাও। আর এদিকে সে ফ্যাংশাওয়ের কাছে যায়। ফ্যাংশাও এখানে তাকে সোফায় বসতে বলে এবং তাকে একটি টিফিন বক্স দেয়। তাকে বলে, তুমি টিফিন বক্স খাও আর তোমার উচিত ওদের সাথে মিশে খাওয়া। যাই হোক, এই কথাটি শুনবার পরে জিয়ানের প্রচণ্ড পরিমাণ রাগ উঠে যায় এবং সে অন্য জায়গায় গিয়ে খাচ্ছিল। তখন ফ্যাংশাও তাকে এটা বলে, অন্তত আমাকে তো থ্যাংক ইউ বলো, কারণ এই টিফিনটি আমার ছিল। তবুও এখানে সে কোনো রিপ্লাই দেয় না। ফ্যাংশাও বলতে থাকে, তুমি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছো। এদিকে সে মেয়েরা খাবার খাওয়া শেষে জিয়ানকে একটু মুছে দিতে বলে। জিয়ান এখানে খারাপভাবে মুছে দেয়। তখন এখানে সে মেয়েগুলো বলতে থাকে, তুমি যদি পরিষ্কার করতে না চেতে তাহলে প্রথমেই বলতে, খামোখাই এগুলো নষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, এখানে বিকালে জিয়ান বাইরে চলে আসে আর সেখানে লিয়ান আসে। লিয়ান তাকে এটা বলে, তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আমার সাথে চলো। তবে এখানে জিয়ান তার কোনো কথার অ্যান্সার দেয় না। জবাবে লিয়ান তাকে বলে, তুমি কি আমাকে ভয় পাও? জবাবে জিয়ান বলে, ভয় পাবো না তো আর কী করবো, তুমি এক একজনের মার্ডারের কেস নিয়ে রাখো। লিয়ান তাকে এটা বলে, আমি যদি তোমাকে মারতাম তাহলে আমি তোমাকে শুরুতেই মেরে দিতাম, এত কষ্ট করে তোমাকে এখানে চাকরি দেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, এখানে পরের দিন সকালে জিয়ান এটি ভাবছিল যে সে কী করে তার দুনিয়ায় ফিরে যাবে, আর এই নিয়ে সে কাজেও মন দিতে পারছিল না। যাই হোক, এখানে ফ্যাংশাও তাকে হেয়ার ট্রিটমেন্টের কিছু টিপস শিখাতে থাকে। তারা সকলে মিলে সেটি দেখছিল। এবার এই কাজটি করার জন্য সবার শুরুতেই ডাকা হয় জিয়ানকে। জিয়ান এখানে কোনো মতে নড়বড়ে করে সে ছেলেটির মাথায় ঠান্ডা পানি ঢালে, যাতে ছেলেটি প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর ফ্যাংশাও তাকে এটা বলতে থাকে যে তোমাকে কাস্টমারকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সে ঠান্ডা নিবে না গরম পানি নিবে। এই নিয়ে তাদের কিছুক্ষণ এখানে কথা কাটাকাটি চলে। যাই হোক, এখানে ফ্যাংশাও তাকে বলে, কাস্টমারকে এরপর থেকে তুমি জিজ্ঞেস করে নিবে। আর এদিকে সবাই এই বিষয়টি নিয়ে হাসতে থাকে। পরের দিন বিকালবেলা জিয়ান কাজ করছিল, তখন সে দেখতে পারে লিয়ান ফ্যাংশাওয়ের রুম থেকে বেরোচ্ছিল। লিয়ান তাকে এটি বলে, এই রুমে আমার কাছে ডুপ্লিকেট চাবি রয়েছে,
আসলে লিয়ান ও ফ্যাংশাও দুইজনই এই গ্রুপের উপর ইনভেস্টমেন্ট করেছে, তাই তাদের দুইজনের কাছেই অফিসের দুইটা চাবি থাকতো। যাই হোক, এখানে আমাদের দেখানো হয় যে লিয়ান জিয়ানের মাথা মাসাজ করে দিচ্ছিল, যাতে এখানে জিয়ান বেশ নার্ভাস হয়ে যায়। আসলে জিয়ান লিয়ানকে বলেছিল আমাকে মাসাজ শিখিয়ে দিতে, তাই সে তাকে মাসাজ শিখিয়ে দেয়। খুব সুন্দর করে সে তার হেয়ার স্টাইলও করে দেয়, তারপরে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাতে জিয়ান সারাটা দিন লিয়ানের কথাই ভাবতে থাকে। তারপরের দিন তাদের রেজাল্ট চলে আসে, যে রেজাল্টে জিয়ান ভালো রেজাল্ট করে না, যাতে তার মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ এতদিন তো সে লসের মধ্যেই যাচ্ছিল। যাই হোক, এখানে সে কিছু মেয়েদের মাধ্যমে এটা জানতে পারে যে ফ্যাংশাও চাইলেই যে কোনো মেয়েকে পাস করে দিতে পারে, তবে ইচ্ছা করে ফ্যাংশাও জিয়ানকে পাস করে দেয়নি। কথাটি শুনে জিয়ান রেগে ফ্যাংশার কাছে যায় এবং তাকে বলে, তুমি চাইলে আমাকে পাশ করে দিতে পারতে, তবে কেন পাশ করে দাওনি? ফ্যাংশাও তাকে এটা বলে, তুমি খুব সহজেই বুঝে গেছো না, তোমাকে যদি পাশ হতেই হয় তবে আমাকে খুশি করতে হবে, সকল কাজ ঠিকভাবে করতে হবে। যাই হোক, সেখান থেকে চলে যায়। তারপরের দিন বিকালে জিয়ান লিয়ানের কাছে যায়। লিয়ান তাকে এটি বলে, তোমার কি প্রমোশন হয়ে গেছে নাকি? জিয়ান মনে মনে বলে, প্রমোশন হলে কি আমি তোমার কাছে আসতাম? এদিকে হঠাৎ লিয়ান বলে, আমি জানি প্রমোশন হলে তুমি কখনোই আমার কাছে আসতে না। যা শুনে জিয়ান এখানে তাকে বলে, তুমি কি ব্রেন পড়তে পারো? জবাবে লিয়ান তাকে বলে, তোমার চেহারাই সবকিছু বলে দিতে জানে। তারপরে সে তাকে বলে, আমাকে সাহায্য করো। লিয়ান এখানে তাকে খুব সুন্দর করে হেয়ার ওয়াশের টেকনিক শেখাতে থাকে, যা দেখে জিয়ান এখানে সবকিছু শিখে যায়। তারপরে সে লিয়ানকে বসিয়ে লিয়ানের জায়গায় সে নিজে তার মাসাজ করে দেয়। জিয়ান এখন তাকে বলে, তুমি অনেক ফাস্ট লার্নার, তুমি খুব সহজে সবকিছু শিখে যাও। তারপরে তাকে বাইরে নিয়ে যায় এবং তাকে জোর করে হেয়ার স্টাইল করে দেয়, মানে তাকে অন্য একটি হেয়ারস্টাইল করে দেয়, যে হেয়ার স্টাইলটি তার পছন্দ হয়, তাকে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে সে তার সাথে কিছু মজা করছিল, সেখানে তাকে একটি মজার কথা বলে, যে কথাটি শুনে লিয়ান এখানে তাকে বলে, কি কথা বললে, আবারও রিপিট করো। আসলে এই কথাটি তো তার নিজের ওয়ার্ল্ডের জিয়ান এই কথাটি বলতো, মানে তার আগের জিয়ান এই সমস্ত কথা বলতো। সে তখন তাকে বলে, তুমি কেন আমাকে না জানার ভান করছো? বিশ্বাস করো, আমি তোমাকে কখনো হার্ট করতে চাইনি, যদি তো কোনো সময় তোমার হার্ট লেগেও থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, না জানার ভান আর প্লিজ করো না। যাই হোক, এখানে সে ইমোশনাল হয়ে পড়ে, তাই লিয়ান জিয়ানকে ছাড়িয়ে নেয় কোনো মতে। আর এদিকে জিয়ান এটি ভাবতে থাকে যে যখন লিয়ান এটি জানতে পারবে যে সে তার জিয়ান নয়, তখন সে তার সাথে কী করবে? সে তো এটাই ভাববে, সে এতদিন তার প্রয়োজনে তার পাশে ছিল। যাই হোক, এখানে পরে কি হয় তা আমরা পরবর্তী পর্বে জানবো। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।